এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের শেষে শরীয়তে যে বিধান দান করেছেন আমাদেরকে তা হচ্ছে যাকাতুল ফিত্র। ঈদের সালাতের পূর্বেই এই যাকাতুল ফিত্র আদায় করতে হবে। এই যাকাতুল ফিত্রের বিধান সম্পর্কে, এর রহস্য সম্পর্কে, কোন জিনিস দিয়ে দিতে হবে এ সম্পর্কে, পরিমাণ কি হবে এ সম্পর্কে, এবং কখন সেটা ফরজ হয় এবং কোথায় সেটা দিতে হবে এবং কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত শেখ আলোচনা করেছেন তার এই মজলিসে। আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলি বর্ণনা করছি। যাকাতুল ফিত্রের বিধান বা হুকুম হচ্ছে যে সেটি হচ্ছে ফরজ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি ভিত্তিক ফরজ করেছেন প্রতিটি মুসলিমের ওপর, এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন তা আল্লাহরই মূলত ফরজ করা। কারণ মাইয়তি ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানল সে আল্লাহকে মানল। সূরা নিসা আয়াত নম্বর 80। আরও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে হেদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পরে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে তাকে সেদিকে ফিরিয়ে দেব যেদিকে সে ফিরবে, ওয়া নুসলিহি জাহান্নাম তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ওয়া সাআত মাসীরা জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। সূরা নিসা আয়াত নম্বর 115। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ আরও ঘোষণা করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দেন তা তোমরা নিয়ে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে বারণ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশর আয়াত নম্বর 7। সুতরাং এই যাকাতুল ফিত্র ফরজ মুসলিমদের বড়, ছোট, পুরুষ, নারী, স্বাধীন, গোলাম প্রত্যেকের উপর মুসলিমের ফরজ। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মর্মে হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন রমজানের যাকাতুল ফিত্র, সাআম মিন তামরিন, কি ফরজ করেছেন, এক সা খেজুর, আও সাআম মিন শাইরিন, এক সা জব, আলাল আবদি দাসের ওপর, ওয়াল হুররি স্বাধীনের ওপর, ওয়া জাকারি পুরুষের ওপর, ওয়াল উনসা নারীর ওপর, ওয়া সগীরে ছোটর ওপর, ওয়াল কবির বড়র ওপর, মিনাল মুসলিমিন মুসলিমদের হতে, মুসলিম যেসব শ্রেণী বর্ণনা করা হলো তাদের সকল উপর ফরজ করা হয়েছে। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। মাতৃগর্ভে যে শিশু আছে তার ওপর যাকাত ফরজ নয় যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হয়েছে এই যাকাতুল ফিত্র ফরজ হওয়ার সময়ের পূর্বে। তবে কেউ যদি নফল হিসাবে মায়ের পেটে যে সন্তান রয়েছে তার পক্ষ থেকে ফিত্র আদায় করে তাহলে তাতে কোনো অসুবিধা নেই, বরং সেটি ভালো কাজ বলা যেতে পারে। কারণ আমিরুল মুমিনীন তৃতীয় খলিফায়ে রাশেদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করতেন। জি, তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান সন্ততি থাকলে তার পক্ষ থেকে ফিতরা বের করে দিতেন। ফিতরা বের করতে হবে নিজের পক্ষ থেকে, এবং প্রত্যেক ব্যক্তির অধীনে যেসব লোকেরা রয়েছে বা যেসব সদস্যরা রয়েছে তাদের পক্ষ থেকে ফিতরা বের করা ফরজ। যেমন স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে বের করতে হবে, ছেলে মেয়েদের পক্ষ থেকে বিশেষ করে যারা নাবালক রয়েছেন, মেয়ের এখনও বিয়ে দেননি, আপনার ঘরেই আছে, তাদের পক্ষ থেকে যাকাত বের করতে, এইরকমই যদি আপনজন আত্মীয় স্বজন আর নিজের অধীনে থাকে, ছোটো ভাই বোনেরা বা আরও কেউ, তাহলে তাদের পক্ষ থেকে বের করতে হবে। বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের পক্ষ থেকে বের করতে হবে, দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, তাদের দেখাশোনা আপনি করছেন, তাদের পক্ষ থেকে বের করতে হবে যদি তাদের পক্ষে বের করা সম্ভব না হয়। কিন্তু তারা নিজেরাই যদি পারেন এই কাজ করতে
তাহলে উত্তম হচ্ছে প্রত্যেকে নিজের নিজের পক্ষ থেকে বের করবে। শেখ উসাইমিন রহমতুল্লাহ বলছে ফাইন ইস্তাতাউ, যদি তারা নিজেরাই আর্থিক দিক থেকে সক্ষম বা সচ্ছল হন, যে নিজের ফিতরা নিজেই দিতে পারবেন, স্ত্রী অথবা ছেলেরা অথবা বাপ মা, তাহলে ফাল আউলা ইউখরিজুহুন আনফুসিহিম, নিজের পক্ষ থেকে নিজেই দেবে, এটা হচ্ছে উত্তম। লিআন্নাহুমুল মুখাতাবুনা বিআসনা, কারণ তাদেরকে সম্বোধন করা হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে যারা দিতে পারবে, আর যারা অধীনে রয়েছে তাদের অভিভাবক দেবেন। ফিতরা ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন আর্থিক যোগ্যতা কতটা লাগবে এ সম্পর্কে শেখ বলছেন, ওয়ালা তাজিবু ইল্লা আলা মান ওয়াজাদাহা ফাদিলাতান যায়িদাতান আম্মা ইয়াহতাজুহু মিন নাফাকাতি ইয়াউমিল ঈদ ওয়া লাইলাতিহি, যার কাছে ঈদের দিন এবং রাতের খরচ রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের, আর তারপরে অতিরিক্ত এতটা রয়েছে যা দিয়ে সে ফিতরা আদায় করতে পারবে, তাহলে ফিতরা দিবে। আর যদি দেখা যায় কোনো ব্যক্তির কাছে যা আছে তাতে শুধু ঈদের দিন রাতের খাবারের ব্যবস্থা আছে তার এবং তার পরিবারের সদস্যদের, আর অতিরিক্ত কিছু নেই, তাহলে ফিতরা নেই। যদি এর কম থাকে তাহলে লাগবে না। তবে যদি আংশিক থাকে, কিছুটা আছে, সবার ফিতরা ব্যবস্থা নেই কিন্তু আংশিক আছে, তাহলে বলছেন যে যতটা আছে ততটা বের করে দেবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাগাবুনের আয়াত নম্বর 16-তে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস, ইযা আমারতুকুম বিআমরিন, তোমাদেরকে কোনো কাজের যদি নির্দেশ দিই, ফাতু মিনহু মাস্তাতাতুম, যথাসাধ্য সেটা পালন করো, সেটা আদায় করো। এখন দুই নম্বরে যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে এই ফিতরার রহস্য কি, কেন ফিতরা দেব, হেকমতটা কি। শেখ বলছেন ফাজাহিরাতুন জিদ্দান, ফিতরার রহস্য বা হেকমত এটা সুস্পষ্ট, এটা অত্যন্ত সুস্পষ্ট। এক নম্বর হচ্ছে ফিহা এহসানুল ইল ফুকারা, তাতে যারা দরিদ্র অভাবী গরিব মানুষ তাদের সাথে সদ্ব্যবহার রয়েছে, এবং তাদেরকে ঈদের দিন যেগুলি খুশির দিন সেগুলি দিনে তাদেরকে মানুষের কাছে দ্বারস্থ হওয়া থেকে বাঁচানো উদ্দেশ্য, যাতে করে কারো কাছে তাদেরকে চাইতে না হয় ঈদের দিনগুলিতে, আর যাতে করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে যারা সচ্ছল সমাজের তাদের সাথে তারাও ঈদের খুশিতে অংশ নিতে পারে, কারণ এই ঈদ হচ্ছে পুরো উম্মতে ইসলামিয়ার জন্য, তারা সচ্ছল হোক, বিত্তবান হোক অথবা অসচ্ছল অভাবী হোক, সুতরাং অভাবীরাও যাতে করে সচ্ছলদের সাথে ঈদের খুশিতে শরীক হতে পারে। দুই নম্বর হিকমত হচ্ছে আল ইত্তিসাব বি খুলুকিল কারাম, এতে দানশীলতার উত্তম চরিত্র ফুটে উঠে, জি, এবং তাতে সমবেদনা আমরা প্রকাশ করে থাকি, এর মাধ্যমে যারা আমাদের সমাজের অভাবী রয়েছে, আর্থিক সংকট যাদের রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করলাম, তাদের সাথে দানশীলতার উত্তম আচরণ করলাম। তৃতীয় হিকমত হচ্ছে তাথিরু সাইম, জি, রোজাদারকে সাইম ব্যক্তিকে পবিত্র করা, তার সেয়ামে যেসব ত্রুটি হয়েছে, যেসব অসার কথা কাজ হয়েছে অথবা কোনো পাপ হয়ে গেছে, যেগুলোতে সেয়াম তো ভঙ্গ হয় না কিন্তু সেয়াম দুর্বল করে দেয়, সেসব ঘাটতির দিকগুলি যে মানুষের জীবনে রয়েছে সেয়াম অবস্থায়, সেগুলি থেকে মুক্ত করার জন্য এই ফিতরা আদায় করা। এক কথায় ফিতরার মাধ্যমে মানুষের সেয়ামের ঘাটতি পূরণ হবে। চার নম্বর হেকমত হচ্ছে এজহার ও শুক্রে নেমাতিল্লাহ, আল্লাহ নিয়ামতের সুক্রিয়ার বহিঃপ্রকাশ, আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করা, এর মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের সেয়াম পূর্ণ করার তৌফিক দান করলেন, কেয়াম তারাবি পড়ার তৌফিক দান করলেন, এবং এছাড়াও অনেক নেক আমল যা সম্ভব হলো আমাদের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এর শুকরানা স্বরূপ এই ফিতরা আদায় করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে মর্মে রয়েছে, তিনি বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতে ফিতর ফরজ করেছেন, তোহরাতাল লিসা, উদ্দেশ্য হচ্ছে
রোজাদারকে পবিত্র করা, রোজাদারের পরিশুদ্ধি, মিনাল লাগওয়ে ওয়াসার কথা কাজ থেকে, ওয়ারাফাসে আর যৌন সম্পর্কীয় যে কথা হয়েছে স্বামী স্ত্রী এই সব থেকে, অতোমাতাল্লিল মাসাকিন, এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মিসকিনদের জন্য, দরিদ্র অভাবীদের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা, যাতে করে তাদের বাড়িতে খাদ্যের সরঞ্জাম মজুদ থাকে। এটা কখন দিতে হবে? ঈদের দিনেই, যাতে করে অভাবীদের কাছে পৌঁছে যায়, তারা সেই দিন সচ্ছল থাকে, ঈদের পরে নয়। ফামান আদাহ কাবলা সালাত ফাইয়া জাকাতুন মাকবুলা। সুতরাং এই ফিতরা যদি কেউ ঈদের সলাতের পূর্বে আদায় করে, তাহলে সেটি জাকাতুল ফিতর হিসাবে কবুল হবে, আল্লাহর কাছে গৃহীত হবে। ওমান আদাহ বাদা সলাতে, আর কেউ যদি ঈদের সলাতের পরে আদায় করে, ফাইয়া সাদাকাতু মিনা সাদাকাত, তাহলে সেটা সাধারণ দানে পরিণত হবে। ইমাম আবু দাউদ এবং ইবনে মাজা, দারকুতনি, হাকিম এই হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে যে বিষয়টি, সেটি হচ্ছে যে কি দিয়ে আমরা ফিতরা দেব, জিনসুল ওয়াজিব, ফিতরাই কি আমাদের ওপর ফরজ। শেখ বলছেন সেটা মানুষের খাদ্যদ্রব্য হইতে হবে, ফাহুয়া তো আমুল আদামি ইন, মানুষের খাদ্য, সেটা খেজুর হতে পারে। যেমন আরব দেশে গুরুত্বপূর্ণ একটি খাদ্য হচ্ছে খেজুর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে এটি একটি মূল খাদ্য ছিল খেজুর, অথবা গম হতে পারে, অথবা চাউল হতে পারে, বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষের খাদ্য হচ্ছে চাউল, অথবা কিশমিশ হতে পারে, যেমন হাদিসে এসেছে, আর আকেদ পনির হতে পারে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে এগুলি, অথবা এছাড়া অন্য কোনো খাবার বা খাদ্য হতে পারে, যা খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করে থাকে প্রায় দিনই। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, এই মর্মে তিনি বলছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রে মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যাকাতুল ফিত্র ফরজ করেছেন, কতটা? বলছেন সাআম মিন তামরিন, এক সা খেজুর, আও সাআম মিন শাইরিন, অথবা এক সা জব, ওয়াকানা শাইর ও ইয়াউমা যাকা মিন তোয়ামিহিম। বলছেন যে সেই কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামদের আমলে তাদের মূল খাবার কি ছিল? জব ছিল, জি, জবের রুটি তারা খেতেন। একসময় আমরা ছোট তো জবের রুটি বা জবের ছাতু আমরা খেয়েছি, একসময় ছিল, কিন্তু এখন সেটা উঠে গেছে। এই জব ছিল বা জবের রুটি ছিল তাদের খাবার। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না নুখরিজু ইয়াউমাল ফিত্রি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন, আমরা ঈদুল ফিত্রের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এক সা খাদ্যদ্রব্য ফিতরা হিসাবে বের করতাম, বের করে দিতে হবে মিসকিনদের। আর আমাদের খাদ্য, এখানে তুআমিন বলেছেন, খাদ্যদ্রব্য থেকে দিতাম এক সা। ওয়াকানা তোয়ামোনা, খাদ্যদ্রব্য কি ছিল? ওয়াকানা তোয়ামোনা শাইর ওয়া জাবিব ওয়াল আকিত ওয়া তামারু, রাওয়াহুল বুখারী। আর সেই সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল বা খাবার ছিল শাইর, জব, ওয়া জাবিব, কিশমিশ, ওয়াল আকিত, পনির, ওয়া তামর, আর খেজুর। হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন। তখন হাদিসে চলে আসলো যে খাদ্যদ্রব্য থেকে দিতে হবে, সেটা মানুষের খাদ্য। সুতরাং শেখ বলছেন কেউ যদি গবাদি পশুর খাদ্য দেয়, তাহলে সেটা দিয়ে ফিতরা হবে না। গবাদি পশু যেসব জিনিসগুলি খায়, অনেক খাদ্য আছে যেগুলি গবাদি পশুরা খায়, মানুষ সেগুলি খায় না, সেগুলি দিয়ে ফিতরা দিলে হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ফরজ করেছেন দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা করতে, আর দরিদ্র তারা মানুষ, হ্যাঁ, পশুর খাদ্য দিতে বলেননি। সুতরাং পশু পাখির খাদ্য আজকাল ফার্মে যে দেওয়া হয়ে থাকে, সেগুলো দিয়ে ফিতরা হবে না। এইরকম শেখ বলছেন যে যখন খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে, সুতরাং কেউ যদি কাপড় চোপড় দেয়, ইজতিহাদ করে যে আজকাল কাপড় দিলে ভালো, সুতরাং আমরা লুঙ্গি শাড়ি দিই, সালোয়ার কামিজ দিই, আর মানুষকে গেঞ্জি দিই, জামা প্যান্ট দিই, না চলবে না। বিছানা বাড়ির, হ্যাঁ, আমরা দিয়ে দিই, আপনার যে সব প্রয়োজন রয়েছে বাড়ির আসবাবপত্র সেগুলি দিয়ে দিই, অথবা বাড়ির যেগুলি আপনার বাসনপত্রের প্রয়োজন রয়েছে সেগুলি দিয়ে দিই, কিচেনের আইটেম, না তাও চলবে না।
এক কথায় মানুষের খাদ্যদ্রব্যের, কারণ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য ফরজ করেছেন, সুতরাং খাদ্যদ্রব্য থেকে অন্য কিছুতে যাওয়া যাবে না। তার পরের পয়েন্ট আমরা পয়েন্টগুলি ধারাবাহিক বর্ণনা করতে করতে প্রায় আমরা 6 নম্বর পয়েন্টে পৌঁছে গেছি, তা হচ্ছে যে তাহলে এতক্ষণ আলোচনা থেকে বোঝা গেল যে খাদ্যদ্রব্যের মূল্য যদি কেউ আদায় করে তাহলে সেটা যথেষ্ট হবে না। জি, বলছেন শেখ মিনুল সামি, ওয়ালা তুজজিউ ইখরাজু কিমাতি তাম, খাদ্যের মূল্য যদি কেউ ফিতরা হিসাবে বের করে তাহলে সেটা যথেষ্ট হবে না, সেটা চলবে না। কেন চলবে না? কয়েকটি কারণ এখানে তিনি উল্লেখ করেছেন, কারণগুলি আমরা শুনি। বলছেন লিআন্না যালিকা খিলাফু মা আমারাল বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাম যে নির্দেশ দিয়েছেন তার বর খিলাফ, এটি তার বিরোধিতা করা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ফরজ হচ্ছে তাম, খাদ্যদ্রব্য খাবার থেকে দাও, আর কয়েক রকমের খাবারের কথা উল্লেখও করে দিয়েছেন। সেই খাবারগুলি ছিল সেই যুগের খাবার, আর আমাদের যুগের খাবার হচ্ছে চাউল, সুতরাং চাউল যখন মুখ্য খাবার চাউলও দিতে পারেন আপনি, ধান দেবেন না আবার, কারণ ধান নিয়ে গিয়ে ফকির খাওয়ার যোগ্য করতে আরও দুদিনের প্রয়োজন রয়েছে। সুতরাং এক শ্রেণী ঠক লোকেরা রয়েছে, আর তারা এরকম সুবিধাবাদী কিছু মৌলভি সাহেবদের ফতোয়া পেয়ে যাচ্ছে ধান দিয়ে ফিতরা দেওয়া, তাও চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাদ্যদ্রব্য দিতে বলেছেন, সুতরাং খাদ্যদ্রব্য দিতে হবে, তার বিরোধিতা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেটা রাসূলুল্লাহ এর আদর্শ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ সেই রকম নয়, আমার আদর্শ বিপরীত কেউ যদি আমল করে, আপনি ফিতরা দিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হয়ে দিলেন না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে যে কোনো আমলের ক্ষেত্রে। হ্যাঁ, বিভিন্ন যে বিধাতগুলি রয়েছে সেগুলি যেমন প্রত্যাখ্যাত, তেমনি আপনার এটিও একটি বিদাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা, মুহাজিরিন, আনসার, আর সবাই খাদ্যদ্রব্য দিলেন, কেউ একটা প্রশ্ন উঠালেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের সমস্যার সমাধানের জন্য পাঠানো হয়েছে, কখন এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে তোমাদের প্রয়োজন যদি হয় আর যদি দেখো যে টাকা দিলে ভালো তাহলে টাকা দিয়ে দিও, পয়সা দিয়ে দিও, এই কথা বললেন না। তার কাছে তো ওহী হইতো, আল্লাহ তো সব কিছু জানছেন, আলেমুল গায়েব, কিয়ামত পর্যন্ত মানুষের অবস্থার পরিবর্তন হবে না, তো এই রাস্তা তো খোলেননি। আরও হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের ধর্মী বিষয়ে নতুন কিছু চালু করি, টাকা পয়সা দেওয়া চালু করলো ফিতরায়, মা লাইসা মিনহু, যেটা তার অন্তর্ভুক্ত নয়, ফহরাতুন, সেটা প্রত্যাখ্যাত। সেই বুখারী হাদিস, জি সেই মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, এটি হচ্ছে 1 নম্বর কারণ, কেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। 2 নম্বর কারণ বলছেন, ওয়ালি আন্না ইখরাজ আল কিমাতি মুখালিফুল আমালি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম, যদি আপনি টাকা দিয়ে ফিতরা দেন তাহলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের আমলের বিরোধিতা করলেন আপনি, আর আপনাকে আমাকে বলা হয়েছে তাদের অনুসারী হইতে। ফামিন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ইমান এবং ইমানের যে শাখা প্রশাখাগুলি রয়েছে তাদের মতো হইতে হবে, সাহাবাই কেরামদের মতো হইতে হবে, তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়ত পাবে। জি, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনিন কোরআন নাজিল হওয়ার জমানে মুমিনিন সাহাবাই কেরামরা তাদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার যারা অনুসারী হবে তারা যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেন, কঠিন শাস্তির কথা বলেছেন এবং জাহান্নামে আল্লাহ ধমক দিয়েছেন। সুতরাং আমাদেরকে সাবিলুল মুমিনিনের অনুসারী হইতে হবে, অর্থাৎ সাহাবাই কেরাম যারা সালাফ আমাদের সালেহীন তাদের অনুসারী হইতে হবে। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি, আমার আদর্শ কাঁকড়ে ধরো, আর আমার হেদায়ত প্রাপ্ত, আমার পরে যারা হেদায়ত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন হবেন তাদের সুন্নতকে আদর্শ কাঁকড়ে ধরো, আর তাদের আদর্শ হচ্ছে খাবার দিয়ে ফিতরা দেওয়া। 3 নম্বর কারণ হচ্ছে কেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, বলছে লিআন ওয়ালি আন্না যাকাত আল ফিতর ইবাদাতুন মাফরুদা মিন জিনসিন মুআইয়ান, কারণ ফিতরা হচ্ছে একটি ফরজ ইবাদত, বিশেষ একটি জিনসে, বিশেষ একটি জিনিস দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদত ফরজ করেছেন অমক 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 জিনিস থেকে। ফালা ইউজিজু ইখরাজুহা মিন গায়রিল জিনসিল মুআয়্যান, যেই জিনিসটি নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ছাড়া অন্য কিছু দিয়ে ফিতরা দেওয়া যথেষ্ট হবে না। যেমন সময় নির্ধারণ করেছেন, জি যেমন সময় নির্ধারণ করে সময় পার করে দিলে হবে না, ঠিক তেমনি জিনিস নির্ধারণ করেছেন, বস্তু নির্ধারণ করে, সুতরাং সেই বস্তু ছাড়া ভিন্ন বস্তু দিয়ে ফিতরা দিলে হবে না। 4 নম্বর যুক্তি শেখ বলছেন, বলে আন্না ইখরাজ আল কিমাতে ইউখরিজুল ফিতরাত আন কাউনিহা শাইরাতান জাহিরাতান ইলা কাউনিহা সাদাকাতান খাফিয়া, যদি টাকা পয়সা দিয়ে ফিতরার মূল্য ধরে ধার্য করে ফিতরা দেওয়া হয় টাকা পয়সা দিয়ে, তাহলে তাতে ফিতরা যে একটি ইসলামের প্রকাশ্য এবাদত, শাইরা জাহেরা মানে একটি প্রকাশ্য এবাদত যার মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের বহিঃপ্রকাশ ঘটে যে হ্যাঁ এখানে ইসলাম আছে, এখানে মুসলিমরা আছে, এটা বোঝা যায় 5 ওয়াক্ত আজানের মাধ্যমে, একামতের মাধ্যমে, জামাত সহকারে সলাতের মাধ্যমে, মসজিদ কায়েমের মাধ্যমে, এইরকম বহু ইবাদতবন্দি রয়েছে যেগুলি প্রকাশ্য হয়ে থাকে, এগুলি হচ্ছে শাইরা জাহেরা। হজের সময় হজ হচ্ছে, মানুষ উমরা আসছে, উমরা করছে, প্রকাশ্যে মানুষ দেখছে সব, তো এগুলি হচ্ছে শাইরা জাহেরা প্রকাশ্য ইবাদত। ঠিক ওই রকমই প্রকাশ্য ইবাদত হচ্ছে ঈদের দিন সকালবেলা ফিতরা দেওয়া বা ঈদের রাতে ফিতরা দেওয়া, চাঁদ ওঠার পরে পরে ফিতরা দেওয়া। ফিতরা যখন আপনি খাবার দিয়ে দেবেন তখন যারা দিচ্ছে তারাও জানতে পারছে সবাই, এবং যারা নিচ্ছে তারাও জানতে পারছে, এবং অন্যরা যারা অমুসলিম তারাও দেখতে পাচ্ছে যে যে ফিতরা দেওয়ার কি ধুমধাম চলছে মাশাআল্লাহ। তো এটা হচ্ছে শাইরা জাহেরা, এমন একটি ইসলামের নিদর্শন যা প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু সেটা যদি টাকার আকারে দেওয়া হয় তো টাকা এক পকেট থেকে আরেক পকেটে ঢুকে গেল, মানুষ টের পেল না, জি সেটা কি হয়ে যাবে, সাদাকাতান খাফিয়া, গোপনীয় সাদাকায় পরিণত হয়ে যাবে, তাহলে আর সেটা শাইরা জাহেরা ইসলামের সুস্পষ্ট বা প্রকাশ্য নিদর্শন হিসাবে বহাল থাকবে না। যখন মানুষ খাবার দিয়ে একসা খাবার দেবে মুসলমানদের মাঝে সেটি প্রকাশ পাবে, ছোটরা দেখছে জানতে পারছে, বড়রা জানতে পারছে, তার ওজনটা জানছে, তার বন্টন হচ্ছে জানতে পারছে, সবাই সমাজে জানতে পারছে যে হ্যাঁ এখন ফেতরা দেওয়া দেয় চলছে, কেউ ফেতরা দিচ্ছে, কেউ ফেতরা নিচ্ছে, জি কেউ ফেতরার খাদ্যদ্রব্য বিক্রি করছে ইত্যাদি। জি সুতরাং এই যে 4টি কারণ শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বললেন দলিলের সাথে সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের সাথে সাথে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে বলেছেন, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। আর ফোকাহারা ইখতলাফ করেছেন, ওলামারা ইখতলাফ করেছেন, কেউ কেউ এই বলেছেন, এগুলি খোঁড়া যুক্তি পেশ করবেন না, মানুষের কথা, ওলামার কথা, যতই বড় আলেম হোক না কেন তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো মূল্য রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী হইলে কোনো মূল্য রাখে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ফিতরার পরিমাণ, যেগুলি আমাদের যে হাদিসগুলি আলোচনা করেছি তাতে চলে এসেছে। শেখ বলছে ফাওয়া সাউন বে সাইন নবী সাল, সেটা হবে এক সা, আর সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সা এক ধরনের কাঠা বা পাত্র, এক সময় দাঁড়িপাল্লাতে খাদ্যদ্রব্য ওজন হইতো না, কাঠাতে, পাত্রতে, আড়িতে, ধামাতে, এগুলোতে ওজন হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খাদ্যদ্রব্য কাঠা বা একরকমের পাত্র হইতো, সেগুলিতে ওজন করা হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যে সায়ের প্রচলন ছিল সেটা দিয়ে দিতে হবে, সুতরাং এখানে ইরাকের সা ঢুকাইলে হবে না। মজহাবের গোড়ামি করি, তা আমাদের ইমাম সাহেব তো ইরাকবাসী, কুফাবাসী, সুতরাং কুফা ইরাকের সা নিয়ে আসবেন, সে সা হয়ে যাচ্ছে একটু বড়, 4 সের হয়ে যাচ্ছে, সুতরাং সেটা একসা দিলে তো মেলা আমাদের বেশি লেগে যায়, আবার সুতরাং সেটাকে আধ সা নেওয়ার জন্য আবার সামদেশে চলে যাবেন, আর সামদেশে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করলেন যে গমের দাম তো অনেক বেশি, খেজুরের চাইতে দ্বিগুণ সেই জামানায় ছিল, এখন তো না, এখন বিপরীত, সুতরাং যদি কেউ গম আদসা দিয়ে দেয় তাহলে সেটা একসা খেজুরের মূল্য চাইতে কম না বেশি হয়ে যায়, সুতরাং আমি মনে করি যে আধা সা গম দিলেই চলবে। এখন এই
আধা সাটা নিলেন শামদেশ থেকে, আর সায়ের যে মাপটা নিলেন সেটা ইরাক থেকে, আর মদিনার ইসলামের কোনো পরোয়া করলেন না। এমন করবেন না, এটা ভুল কাজ। এইরকম কাজ একজন দিনদার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আন্তরিক মহাব্বত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন মানুষ কখন এই কাজ করবে না এবং এটা বরদাস্ত করে নেবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই এক সা নবী সাল্লামের মদিনার সায় এক সায় কত হবে, এই নিয়ে ওজনে পার্থক্য রয়েছে। কেউ কম বলেছেন, কেউ বেশি বলেছেন 2.5 থেকে 3 কেজি। তবে সতর্কতামূলক 3 কেজি দিয়ে দিলে সবচাইতে ভালো। আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই 3 কেজির ওপর আমল আছে। এটা করেন, একটু বেশিও যদি হয় তাহলে আপনি আল্লাহর কাছে সেটা অতিরিক্ত নফল সাদাকার সওয়াব পাবেন। কম করার চেষ্টা করবেন না, সেটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ফিতরা কখন ফরজ হয়। জি, সেটা ফরজ হয় বলছেন ফাহুয়া গরুব ও শামস লাইলাতুল ঈদ, ঈদের রাতে যেমনই সূর্য ডুবে যাবে আর চাঁদ দেখার খবর পেয়ে গেলেন, যা চাঁদ দেখা গেল, চাঁদ দেখলেন, চাঁদ দেখা মানে রমজান শেষ, রমজানের সমাপ্তি, রমজানের সমাপ্তি হয়ে গেছে মানে রমজানের সিয়ামের ফিতর হয়ে গেছে, এখন ঈদুল ফিতর করতে হবে, আর সিয়াম রাখা চলবে না। তো এখান থেকেই এই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়। জি, তো চাঁদ ওঠার সাথে সাথেই আপনার ফরজ হয়ে যাবে। সুতরাং যার উপর ফরজ সেই ব্যক্তি ওই সময় যদি থাকে, ওই সময় থাকে মানে জীবদ্দশায় থাকে, বলছেন ফামান কান মিন আহলিল ওযু বাহিনা যাকা, তখন যদি কারো ফরজ হয়ে থাকে ওয়াজিব আতারে তার উপরই ফরজ হবে, আর তখন যদি না থাকে তাহলে ফরজ হবে না। তারপরে জন্ম হইল তাহলে তার ফরজ হবে না। ওয়াহলা জা ফাইজা মাতা কাবুল আল গরু, সুতরাং এই ক্ষেত্রে কয়েকটি মশলা বের হইতে পারে। তার মধ্যে একটি হচ্ছে সূর্য ডুবার আগেই কেউ যদি মৃত্যুবরণ করে, 30শে রমজান সূর্য অস্তমিত হওয়ার আগেই কেউ মৃত্যুবরণ করলো মাত্র কয়েক মিনিট আগেই, তাহলে ফিতরা ফরজ নাই, কারণ সূর্য ডুবার সাথে সাথে ফরজ হয়, সূর্য এখনও ডুবেনি। বলছেন ওয়াইন মাতা বাদাহু, বলছেন ওয়ালাহাজা ফায়দা মাত কাবল আল গরুফ ওয়ালাও বিদাকায়ত লম তাজিবুল ফিতরা, ওয়াইন মাতা বাদাহু ওয়ালাও বিদাকায়ক ওয়াজাব ইখরাজ ফিতরাতি, আর যদি কেউ সূর্য ডুবার কয়েক মিনিট পর মারা যায়, তাহলে যেহেতু সূর্য ডুবে গেছে আর রমজান শেষ হয়ে গেছে, সুতরাং তার ওপর ফিতরা ওয়াজিব, যদিও সে মৃত্যুবরণ করেছে আর তার ইন্তেকালের পরে ফিতরা আদায় করা হচ্ছে। এরকমই আরও মশালা এখান থেকে বের করতে পারেন, ওয়ালাউ ওলিদা শখসুন বাদাল গরুব, সূর্য ডুবার পরে কারো যদি জন্ম হয় ওয়ালাউ বিদাকায়ে কয়েক মিনিট পরে, তাহলে তার ফিতরা ফরজ নাই, কারণ তার যেই সময় ফিতরা ফরজ হয় সেই সময় পৃথিবীতে সে আসেই নি। জি, তবে তার ফিতরা বের করে দেওয়া সুন্নাত বা মুস্তাহাব, যেমন ওসমান রাজি আল্লাহ তালানহ মাতৃগর্ভের সন্তানের পক্ষ থেকে ফিতরা বের করতেন। আর সূর্য ডুবার কয়েক মিনিট আগে যদি জন্ম হয় কারো, তাহলে তার ফিতরা ফরজ হয়ে যাবে, কারণ যেই সময় এটা সূর্য ডুবার সময় ফিতরা ফরজ হয় সেই সময় অলরেডি সে পৃথিবীতে চলে এসেছে। জি, আর এই ফিতরা বলছেন শেখ ওয়াইনামা কানা ওয়াক্ত ওজুবিহা গরু গরু বা শামসে মিন লাইলাতুল ঈদ, ঈদের রাতের সূর্য ডুবার সাথে সাথে এই ফিতরা ফরজ হওয়ার ওয়াক্ত। জি, এই জন্যই যে তার আগের যে সময়টা রয়েছে সেই সময়টা হচ্ছে রমজানের, আর রমজানে ফিতরা ফরজ হয় না। জি, আর এটাকে বলা হয়েছে যাকাতুল ফিতর মিন রমাদান, রমজান থেকে যখন ফিতর করলেন মানে রমজানের সিয়ামের সমাপ্তি হইল তখন সেই ফিতরা ফরজ হবে। এখন 9 নম্বরে যে বিষয়টি শেখ উল্লেখ করেছে সেটা হচ্ছে জামান উদ্দাফ এহা, কোন সময় এই ফিতরাটা আদায় করতে হবে। জি, বলছেন যে এর দুটো সময় রয়েছে, একটা হচ্ছে ওয়াক্ত ফজিলা, উত্তম ওয়াক্ত বা ফজিলতের ওয়াক্ত, আর আরেকটি হচ্ছে ওয়াক্তে জাওয়াজ, জায়েজ বা বৈধ ওয়াক্ত। তাহলে উত্তম ওয়াক্তে উত্তম সময়ে ফিতরা আদায় করা বেশি উত্তম, আর যদি কেউ জায়েজ ওয়াক্তে আদায় করে তবে জায়েজ। ফজিলতের ওয়াক্ত হচ্ছে ফাহুয়া সাবাহুল ঈদে কাবলা সলাত, ঈদের সলাত পড়তে যাওয়ার আগে ঈদের দিন সকাল সকাল ফিতরা আদায় করে দেওয়া। ঈদের দিন সকাল সকাল কেউ যদি ফিতরা আদায় করে
ঈদে যাওয়ার আগে এটা হচ্ছে সবচাইতে উত্তম সময়, কারণ রাসূলুল্লাহ সাহাবাই কেরামরা এমনটাই করতেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর সাআ মিন তাআমিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ঈদুল ফিতরের দিন এক সা করে খাদ্যদ্রব্য ফিতরা বের করতাম। আরো হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ওর সাথে আন্নাস আমারা বে যাকাতুল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যাকাতুল ফিতর সম্পর্কে, আনতু আদা কাবলা খুরুজিন নাস ইলা সালাত, লোকজনের ঈদের সালাত পড়তে যাওয়ার আগেই যেন সেটা আদায় করে দেওয়া হয়। হাদিস সহিহ মুসলিম এবং অন্য অন্যরা বর্ণনা করেছেন। আর ঈদের দিন সকালবেলা ফিতর আদায় করা যেহেতু উত্তম, এই জন্য ঈদুল ফিতরের সালাত ঈদুল আজহার তুলনায় একটু বিলম্বে পড়াটা ভালো, একটু লেট করা, যাতে করে লোকজন ফিতরা দেওয়ার সময় পেয়ে যায় আর তারপরে ঈদের সালাত পড়তে যায়। তাহলে উত্তম অক্ত হয়ে গেল যে ঈদের দিন সকালবেলা ফিতরা দিয়ে, ফজর পরে ফিতরা দিয়ে আর তারপরে তখন ঈদগাহে যাবেন। কিন্তু আরব দেশগুলিতে ফজরের সাথে সাথে দৌড় দিতে হয় ঈদগাহে, সেই জন্য ঈদের দিন সকালবেলা সময় পাওয়া যায় না। আরব দেশে যারা থাকেন তাদেরকে বলবো যে তারা আগে থেকে দিয়ে দিবেন, রাত্রে দিয়ে দিবেন অথবা তার আগেই দুই দিন একদিন আগে দিয়ে দিবেন, সেটাও জায়েজ রয়েছে। জায়েজ অক্তটা কি বলছেন যে ফাহুয়া কাবুল আল ঈদ বে ইয়াউমিন আও ইয়াউমাইনি, জায়েজ সময় হচ্ছে যে ঈদের এক দুই দিন আগে, অর্থাৎ 28, 29, 30 রমজান, 28, 29, 30 30 রমজান হতে পারে নাও হতে পারে, সেই জন্য আমরা বলতে পারি যে 28, 29 রমজান কেউ যদি দিয়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে। এর দলিল আমাদের কাছে রয়েছে সহিহ বুখারীতে নাফে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম, বড় ইমাম আলেম ছিলেন তাবি, তিনি বলছেন কালাকানা ইবনে উমার ইউতি আনিস সাগীরি ওয়াল কাবীরি, আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোটদের পক্ষ থেকে বড়দের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ফিতরা দিতেন। হাত্তা ওয়াইন কানা ইউতি আন বানিয়া, এমন কি আমার যে ছেলেরা ছিল, সন্তানরা ছিল, তাদের পক্ষ থেকেও দিতেন তিনি। ওয়াকান ইউতি হাল্লাযিনা ইয়াকবালুনাহা, এবং তিনি দিতেন যারা এই ফিতরা নিত তাদেরকে দিতেন। ওয়াকানু ইউত তাউনা কাবুল আল ফিতরে বি ইয়াউমিন আও ইয়াউমাইনি, এবং এই ফিতরা দেওয়া হয়তো গরিব মিসকিনদেরকে ঈদের, ঈদুল ফিতরের একদিন অথবা দুই দিন আগে। তারপরে শেখ বলছেন যে ঈদের সলাত পার করে ফিতরা দেওয়া জায়েজ নয়, ঈদের সলাতের পরে বিলম্ব করে ফিতরা দিচ্ছেন এটা জায়েজ নয়। যদি কেউ ঈদের সলাতের পরে ফিতরা দেয় বিনা কোনো শরীয়তি ওজরে, তাহলে সেই ফিতরা ফিতরা হিসাবে গ্রহণ হবে না, কারণ সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরিপন্থী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধাচরণ। এবং আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস এর আগে উল্লেখ করা হয়েছে সুনানে আবু দাউদ এবং অন্য হাদিস কিতাব রয়েছে, মান আদাহা কাবলা সালাত ফাইহা যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদের সালাতের আগে সে ফিতরা দেয় তাহলে সেটি যাকাত কবুল হবে যাকাতুল ফিতর হিসাবে। অমান আদাহা বাদা সলাতে, আর কেউ যদি ঈদের সলাতের পরে বিনা কাজে বিনা ওজরে ফিতরা দেয় ফাইহা সাদাকাতু মিনা সাদাকাত, তাহলে সেটি সাধারণ দানে সাদাকায় গণ্য হবে। যদি কোনো ওজর থাকে, হয়তো ফিতরার খাদ্যদ্রব্যই পেল না অথবা মিসকিন খুঁজেই পেল না, এইরকম এগুলো হচ্ছে সারি ওজর, হঠাৎ করে ঈদের চাঁদের খবর আসলো আর ঈদে চলে যেতে হলো, সময় হলো না, তাহলে মাজুর। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম যুক্তিসঙ্গত ওজর থাকলে সেটা গৃহীত হবে। তারপরে শেখ বলছেন যে ফিতরা বের করে যারা হকদার তাদের কাছে পৌঁছে দেওয়া ফরজ, আর যদি সরাসরি হকদারদের কাছে পৌঁছাতে না পারেন গরিব মিসকিনদের কাছে, তাহলে তাদের যে কাউকে উকিল বানিয়েছেন আপনি দায়িত্বশীল ফিতরা বন্টনের জন্য, তার কাছে ঈদের আগে পৌঁছে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি নিয়ত করে ফেতরার কাউকে দেওয়ার আর তাকেও পেল না আর কোনো উকিলকে দিল না, তাহলে অন্য কাউকে দিয়ে দিবে, হ্যাঁ, যাকে দিতে চাইছিলেন পেলেন না আপনি,
তাহলে অন্য কি যে হকদার আছে তাকে দিয়ে দিবেন, সময় পার করে ঈদের পরে ফিতরা দেবেন না আপনি। 10 নম্বরে যে পয়েন্টটি নিয়ে শেখ আলোচনা করেছে সেটা হচ্ছে যে কোথায় দেবে, মানুষ যেখানে বাস করে সেখানে দেবে নাকি অন্য জায়গায় ফিতরা স্থানান্তরিত করা যেতে পারে, এই মাসআলা, এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। অনেকে জিজ্ঞাসা করেছেন যারা বিশেষ করে বিদেশে থাকেন অথবা ধনী দেশগুলিতে থাকেন, আর দেশের লোকেরা বেশি অভাবী, আত্মীয় স্বজন বা গ্রামবাসী এলাকাবাসী বেশি গরিব অভাবী, তাহলে এই মাসআলাটি জানা আমাদের জন্য একটু বড় গুরুত্বপূর্ণ। বলছে আম্মা মাকানু দাফ এহা, কোন জায়গায় দিতে হবে ফিতরা এ সম্পর্কে বলবো। ফাতুদ ফাও ইলা ফকারা ইল মাকান আল্লাযী হুয়া ফীহি, ফিতরা যার উপর ফরজ হয়েছে সেই ব্যক্তি যেই শহরে যেখানে আছে সেখানকার আশেপাশের দরিদ্র গরিবদের মাঝে বিতরণ করবে। যেই সময় আপনার উপর ফিতরা ফরজ হচ্ছে অর্থাৎ ঈদের দিন আপনি যেখানে আছেন, ঈদের রাতে যেখানে আছেন সেখানেই আপনি ফকির মিসকিনকে দেবেন, সেটা আপনার স্থায়ী জায়গা হোক অথবা অস্থায়ী জায়গা হোক, আপনি সফরে আছেন, আপনি হজ উমরা বা কোনো সফরে এসেছেন বা অন্য কোনো দেশে সফরে গিয়েছেন, জি বিশেষ করে যদি সেটা ফজিলতপূর্ণ জায়গা হয়, মর্যাদাপূর্ণ জায়গা হয়, যেমন মক্কাতুল মুকাররমে আছেন, মদিনা মুনাওয়ারে আছেন, আর সেখানে ফিতরা না দিয়ে আপনি এখানে হয়তো উমরা এসে আছেন আর ঈদ করছেন এখানে, আর ফিতরার জন্য আপনি দেশে অর্ডার করছেন বা এখানে প্রবাসে মক্কা মদিনায় থাকছেন, এখানে ফিতরা না দিয়ে দেশে দিচ্ছেন, এমনটা করবেন না শেখ বলছেন। অথবা যদি দেখা যায় যে যেখানে আপনি আছেন সেখানকার গরিব মিসকিনরা বেশি হকদার, তারা বেশি অভাবী, আর আপনি যেখানে পাঠাতে চাইছেন আপনার আত্মীয় স্বজনদের এলাকায় সেখানে অত অভাবী নাই, তাহলে না, আপনি যেখানে আছেন সেখানে অভাবীও বেশি, সুতরাং সেখানেই আপনাকে ফিতরা দিতে হবে। তবে যেই জায়গায় আপনি বসবাস করছেন অস্থায়ীভাবে সেখানে বা স্থায়ীভাবে বসবাস করছেন হয়তো আপনার দেশ, কিন্তু সেখানে সবাই সচ্ছল, একজন কুয়েতের নাগরিক অথবা আরব দেশগুলির নাগরিক, ধনী দেশ, আর সেখানে অভাবী খুঁজে পাওয়া যায় না, সেই জন্য এই ফিতরা যদি অন্য এলাকায় স্থানান্তরিত করি তাহলে কোনো অসুবিধা নেই। অথবা আপনি এমন জায়গায় আছেন সেখানে কে যে ফিতরার হকদার আপনি বুঝতেই পারছেন না, ফিতরার হকদার গরিব মিসকিন খুঁজেই পাচ্ছেন না সেখানে, তাহলে আপনি সেখান থেকে স্থানান্তরিত করতে পারবেন বা অন্য জায়গার হকদারদেরকে দিতে পারবেন। এক কথায় প্রয়োজন যদি হয় তাহলে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে ফিতরা। এখন এই জাকাতুল ফিতরের হকদার কি, এই ফিতরা কাকে দেবেন, অনেকে 8 ভাগে ভাগ করে থাকেন। যেমন জাকাতকে আল্লাহ ভাগ করে দেয় সুরায়ে তওবার আয়াত নম্বর 60, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, করে আল্লাহ রাব্বুল আলামিন যে একবারে ফি সাবিলিল্লাহ ওয়াবনি সাবিল পর্যন্ত ভাগ করেছেন, ওইভাবে অনেকে দিয়ে থাকে, কিন্তু হাদিসে ফিতরার ক্ষেত্রে এমনটা নেই। সুতরাং শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল মুস্তাহিকুনা লি যাকাতিল ফিতরি, 11 নম্বর পয়েন্ট, আর এটি দিয়ে আজকের আলোচনা শেষ হবে। ফিতরার হকদার হচ্ছে আসল দরিদ্র অভাবী, যারা ফকির, ফকির মানে ভিক্ষুক না, আমি বারবারই বলি, ফকির মানে যাদের অভাব রয়েছে, খাদ্য মানে পুরোপুরি নেই, সামান্য কিছু আছে অথবা কিছু আছে বা কিছুই নেই, এই রকম যাবে তো ফকির অথবা মিসকিন যারা, তাদেরকে ফিতরা দেবেন, তারা হচ্ছে হকদার। আর কারাকে হকদার বলা যেতে পারে, ওমান আলিহিম দয়ুন, যাদের ওপর ঋণের বোঝা রয়েছে, এখন ঋণ পরিশোধ করলে খেতে পাই না, কোনো রকম করে টেনে টুনে সংসার চলছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে তাদেরকেও ফিতরা দেওয়া যাবে। যাদের কাছে ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই, মনে রাখবেন ঋণ পরিশোধের ব্যবস্থা আছে, জমি জায়গা আছে, ভিটামাটি ছাড়া মাঠের জমি জায়গা আছে, জমি জায়গা বিক্রি করবেন না, জমি জায়গা বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন না, আপনি আপনার জাকাত নিয়ে অথবা ফিতরা নিয়ে আপনি ঋণ পরিশোধ, এমনটা যেন না হয়। সুতরাং এমন ব্যক্তিদেরকে ফিতরা দেওয়া যাবে যাদের এই রকমের প্রয়োজন রয়েছে, ঋণী হয়ে রয়েছে অথবা তারা দরিদ্র মিসকিন, তাদের খাদ্যের অভাব রয়েছে, চিকিৎসার অভাব রয়েছে, তারাও ফকির মিসকিন, পোশাকের অভাব রয়েছে, কোনো রকম খাবার হয়তো জুটাতে পারছে, তারাও মিসকিন, তাদেরকে দেওয়া যেতে পারে। ফিতরা সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি মাসআলা বর্ণনা করছেন শেখ, বলছেন যে একটি ফিতরা কয়েকজন অভাবীকেও দেওয়া যাবে। ধরেন 3 কেজির ফিতরা আপনি
কয়েকজন আপনার গরিব মিসকিন বেশি, তখন কয়েকজনকে দিতে পারবেন। এই রকমই কয়েকজনের ভিতরে একজন মিসকিনকেও একজন অভাবীকেও দিতে পারবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ফরজ, ফরজের পরিমাণ নির্ধারণ করেছেন যে এক একজনের মাথা প্রতি একশা করে ফরজ, কিন্তু এটা নির্ধারণ করেননি যে কতজনকে দিতে হবে বা একজনের কাছ থেকে নিয়ে একজনকেই দিতে হবে, এরকম কিছু বলেননি যেহেতু। সুতরাং একটি ফিতরা কয়েকজনকে দেওয়া যায়, আবার কয়েকটি ফিতরা, অনেকগুলি ফিতরা একজন গরিব মিসকিনকেও দেওয়া যেতে পারে। এখানে আজকের আমাদের আলোচনা ফিতরা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রায় পয়েন্টগুলো মোটামুটি চলে এসেছে আলহামদুলিল্লাহ, সবগুলি শেখের এই মাজালিস ও শাহরে রমাদানের 28 নম্বর পর্ব থেকে আমরা আলোচনা করলাম। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ জানা আমাকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেক মমিন মুসলিম ভাই বোনকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের দিনের কাজে যেন বরকত দান করেন, আমাদের রুজিতে যেন বরকত দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাকাতুল ফিতর স্বতঃস্ফূর্তভাবে আদায় করা তৌফিক দান করেন এবং সুন্নতের অনুসরণে আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি সদকা খেরাতের যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আমাদেরকে সমস্ত রকমের নেক কাজের তৌফিক যেন দান করেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমলে যেন সন্তুষ্ট হয়ে যান, আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন, আমাদের কথা কাজে যেসব ভুল ভ্রান্তি পদস্খলন হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের আকিদার পরিশুদ্ধির তৌফিক দান করেন, আমাদের কথা সঠিকভাবে বলার তৌফিক দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন কবুল করে নেন, আমাদের ফরজ নফল সব কিছুই যেন কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।